গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে আজকে শুভ মহালয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে তো মহালয়া, আজকের দিন থেকে আমাদের দুর্গাপুজো বাঙালিদের দুর্গাপুজো স্টার্ট হয়ে যায়। দেখো বার্থডের পরে আজকে তো আমার ঘরে অবস্থান কাহিন, তো মাসি এসে পড়ছে, মাসি তো এখন কাজের মাসি সব কিছু করবে, আগে বাসন ধরছে তো বাকি সব করবে এখন ধীরে ধীরে। তো মানে একটা ঘরে অনুষ্ঠান হলে ঘরের অবস্থা বাড়তে দেখবে। তো চলো তাহলে আজকে থেকে ব্লগটা এখানেই শুরু করা হচ্ছে, আজকে আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরে সাবান জল দিয়ে মাসি একদম সুন্দর করে করছে, ছেলে এখানে শুয়ে আমরা বসা, কারণ এখন চললে একদম শেষ। পুরো সাবান জল দিয়ে পুরো মাসি একদম পুরো ক্লিন করে দিচ্ছে, না হলে এই ঘরে চলা মুশকিল। মাসি পুরো ক্লিন করে দিয়ে গেছে, এখন আমরা ফটাফট খাবো, ছেলেকে খাওয়াবো। আর রান্নাবান্নার তো কোনো সিন নেই, বিরিয়ানি এত এত বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি দুটোই রয়েছে, এখন শুধু গরম করবো আর খাবো। এখন খেতে বসে পড়েছি, ছেলেকেও খাইয়ে নিয়েছি একবারে, তার মধ্যে দেখো বিরিয়ানি নিয়ে বসেছি, চিকেন বিরিয়ানি অনেকটা রয়েছে আর ভেজ বিরিয়ানি অনেকটা রয়েছে, তো আমি তো চিকেন বিরিয়ানি নিয়েছি, ভেজ বিরিয়ানি খাবো না। দেখি যদি নিচে খায় তো নিচে যেয়ে দিয়ে আসবো, ঠিক আছে। ঘর এখন একদম চকচক করছে, রান্নাঘরও চকচক করছে, সব কিছু ক্লিন হয়ে গেছে, টেনশন নেই, এখন খেয়ে দিয়ে চান টান করে একটু রেস্ট করবো, তারপর আবার বিকেলের দিকে বেরোবো, কারণ কি ডান্ডিয়ার কোরিওগ্রাফার আসছে। পরশু দিনও গিয়েছিলাম, কালকে যেতে পারিনি বার্থডে ছিল বলে, তো আজকে তো যাবোই, মানে কোরিওগ্রাফার আসছে, তো কালকে থেকে তো নবরাত্রি শুরু, তো আজকে লাস্ট ডে কোরিওগ্রাফারের ডান্ডিয়া গারবা শেখায় আমাদের, তো সেখানেই যাবো নিচে, তো তোমাদের সাথেও শেয়ার করুন। তো চলো এখন ট্রেনে, একটু পজিশনটাও চেঞ্জ করলাম, ওই ছেলের রুম থেকে গাদ্দাটা এখানে এনে বসালাম, কারণ ছেলের রুমে মানে একদম গ্যাদারিং হয়ে যাচ্ছিলো, তো ওর রুমটা এরকম সিম্পলই রেখে রাখলাম এখন। তো গাদ্দার জন্য না মানে এই বেডটার জন্য আর কি, ওর রুমটা অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছিলো, তো এখানে রাখলাম, অনেক সময় বসে টিভি দেখা যায়। আর অনেক কি বলবো, অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, দেখো একবার কি ধুয়ে উঠালাম, আর একবার কি শুকোচ্ছে, আর একবার কি এত ধুতে দিলাম, তো অনেকটা কাপড় চোপড়। তারপর আবার বেডশিটগুলো আজকে আর ধোবো না, এতটা জাগা হবে না, ছেলে শিশিগুলো সব বোতলগুলো এখন উপরে দিচ্ছে, মানে একটু বয়ল করে দিলাম, তো এখন এগুলো ধোয়া হলে তারপর মেলতে যাব। তো দেখো দু বালতি কাপড় চোপড় লাগে, অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, এগুলো এখন না ধুলে আবার এই যে নবরাত্রি শুরু হয়ে যাবে, আবার রোজ এক একটা পরে যাবে, তো তখন আরো মানে জমে যাবে অনেক বেশি।
গেছি, একটা জিন্স টপস পরেছি, এখন যাচ্ছি হচ্ছে কোরিওগ্রাফার এসে পড়েছে ডান্ডিয়া প্র্যাকটিসে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে যেয়ে সব কিছু দেখাবো। আমি এখন জালের ঘরে এসেছি। তো জায়ের মেয়ে এসে আজকে ও তো মেয়ে বলে হ্যাপি ডটার্স ডে সেলিব্রেশন করছে। দেখো